নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরকারি কর্মচারীদের ডিএ এবং পে কমিশন সংক্রান্ত এবং সরকারি বিভিন্ন যোজনা সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সঙ্গে বেল আইকন বাজাবেন যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আরও বিপদের মধ্যে পড়লেন শিক্ষকরা আপনারা জানেন এদিকে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বৃদ্ধির পরিকল্পনা চলছে অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকরা আর এক ঝামেলার সম্মুখীন হতে চলেছে চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি ভিডিওটি একটি লাইক করেন তাহলে আমি খুবই খুশি হব কারণ আপনার একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে বন্ধুরা নজরবন্দি ব্যুরো নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে আবার শিক্ষকদের ঘাড়ে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারলে এবার দিতে হবে মোটা অঙ্কের ফাইন এমনিতেই একাধিক দাবিতে রাজ্য সরকারের উপর সুর চড়াচ্ছেন শিক্ষকরা তার উপর নতুন নির্দেশ যে তারা আবার বিপাকে পড়তে চলেছেন তা বলাই বাহুল্য স্কুল সংক্রান্ত যে কোনো বিষয়ে এতদিন তথ্য জানার জন্য আবেদন করতে হতো সংশ্লিষ্ট ডিআইকে ডিআই এতদিন স্কুল সংক্রান্ত বিষয়ে তথ্য সরবরাহ করে এসেছেন কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে খবর এবার বদল হতে চলেছে সেই ব্যবস্থার স্কুল সম্পর্কীয় তথ্য জানানোর দায়িত্ব এবার ডিআইদের পরিবর্তে নিতে হবে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে অথবা তাদের অনুপস্থিতিতে সিনিয়র শিক্ষককে স্কুল সংক্রান্ত যে কোনো তথ্য যে সরাসরি এবার থেকে প্রধান শিক্ষকে আবেদন করতে হবে তিনি বাধ্য থাকবেন তিরিশ দিনের মধ্যে উত্তরটি দিতে যদি তিরিশ দিনের মধ্যে প্রশ্নকর্তা উত্তর না পান সেক্ষেত্রে তথ্য যেন অধিকার আইন দিন পিছু সর্বনিম্ন দুশো টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ফাইন দিতে হবে প্রধান শিক্ষক বা যার কাছে আবেদন করা হচ্ছে তাকে এখানেই শেষ সূত্র নয় জানাচ্ছে উত্তর সময় মতো না দিলে সন্তোষজনক না হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে তথ্য কমিশন তলব করতে পারবে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য